বন্ধুরা, তোমরা কয়েন ব্যবহার করে একটা মোটর বানাতে চাও? খুবই সোজা, চলো দেখা যাক এটি বানানোর জন্য কি কি লাগবে। একটা 1.5 ভোল্টের ব্যাটারি, তিনটে কয়েন এবং শক্তিশালী নিউডিয়াম চুম্বক, আর সার্কিট পূর্ণ করার জন্য তার। প্রথমে দেখো, নিউডিয়াম ম্যাগনেটটি খুবই স্ট্রং, শক্তিশালী, এটি সহজেই টেনে নেয় কয়েনগুলোকে, আকৃষ্ট করে, কারণ কয়েন নিকেল দিয়ে তৈরি। এখন এইভাবে কয়েনগুলোকে আটকে দাও ম্যাগনেটে। প্রথমে ছোট কয়েনটা ম্যাগনেটের নিচের দিকে আটকাও, তারপরে দুটো বড় বড় কয়েন লম্বভাবে এটাকে আটকাও, খুব সহজেই আটকে থাকবে। এখন ওপরের কয়েনটি, ব্যাটারির যেটা পজিটিভ প্রান্ত, এটার সাথে আটকে দাও, খুব সহজেই আটকে যাবে স্ট্রং ম্যাগনেটের জন্য। আর এখন আমরা একটা তার নেব। তার নিয়ে যদি বর্তনী সার্কিটটা কমপ্লিট করি, তাহলে দেখবে যখনই তারটা আমি ম্যাগনেটে ছোঁয়াবো, টাচ করাবো, তখনই ম্যাগনেট এবং কয়েন সমেত এটি বেশ খুব দ্রুত গতিতে ঘুরতে থাকবে। অর্থাৎ বর্তনীটি কমপ্লিট হওয়ার সাথে সাথে কারেন্ট ফ্লো হচ্ছে ম্যাগনেটের ভেতর দিয়ে, আর কয়েনও কন্ডাক্টর, কয়েনের ভেতর দিয়েও কারেন্ট ফ্লো হচ্ছে। সুতরাং খুব দ্রুত গতিতে এটি বেশ অনেকক্ষণ ধরে ঘুরতে থাকবে। তাহলে বন্ধুগণ, তোমরা সহজেই একটি ব্যাটারি এবং শক্তিশালী নিউডিয়াম চুম্বকের সাহায্যে মোটর তৈরি করতে পারলে। তোমরা বানাও, খুব মজা পাবে।